আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাবিব আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা কিভাবে এই মুহূর্তে ব্লক করবেন এবং আপনার যখন প্রয়োজন হবে আনব্লক করবেন, তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে। ওকে, তো ইমোতে ব্লক করার জন্য আপনি সরাসরি ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পরে আপনি যে অ্যাকাউন্টটি ব্লক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিমা জান নামে একটি অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টটি ব্লক করে দেখাচ্ছি। ওকে, আপনারা জাস্ট অ্যাকাউন্টটি ভিউ করবেন যে অ্যাকাউন্টটি আপনারা ব্লক করতে চাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটি ভিউ করলাম। অ্যাকাউন্টটি ভিউ করার পরে জাস্ট পরে আপনারা নেমের উপর ক্লিক করবেন, অ্যাকাউন্টের নেম পেয়ে যাবেন। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এভাবে আপনারা অ্যাকাউন্টটি ভিউ করবেন, দেন এখানে উপরে নেমের উপর ক্লিক করবেন। ওকে, নেমের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট লাইন, জাস্ট এখানে ট্যাপ দিবেন। থ্রি ডট লাইনে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশন, তো জাস্ট আপনারা এই অপশনটি অন করে দিবেন। বন্ধুরা, যখন আপনি এই অপশনটি অন করতে যাবেন তখন আপনার সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে ব্লক নামে একটি অপশন। তো অ্যাকাউন্টটিকে ব্লক করার জন্য জাস্ট এখানে রেড কালারে ব্লকের উপর ক্লিক করবেন। ওকে, রেড কালারে ব্লকের উপর ক্লিক করলে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং আপনার ইমো থেকে হাইড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ইমোতে ব্লক করার প্রসেস। তো আপনার যদি আবার প্রয়োজন হয় আপনি কিভাবে আনব্লক করবেন, তো চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, আনব্লক করার জন্য সেমভাবে আপনি ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পরে জাস্ট আপনার ইমো প্রোফাইল পিকচার উপর ক্লিক করে প্রোফাইলটা ভিউ করবেন, আপনার প্রোফাইল ভিউ করবেন। ওকে, ভিউ করার পরে এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন। ওকে, সেটিংসে ক্লিক করলে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন, জাস্ট এই প্রাইভেসির উপর ক্লিক করবেন। ওকে, প্রাইভেসিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ব্লকড লিস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যতগুলো ইমেল অ্যাকাউন্ট ব্লক করেছেন সমস্ত অ্যাকাউন্টগুলো শো করবে। তো এখানে আমি ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট শো হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাকাউন্টগুলো ব্লক করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিমা জাহান নামে একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি একটু আগে ব্লক করলাম। ওকে, তো আমি এই অ্যাকাউন্টটি এখন আনব্লক করে দেখাচ্ছি। আনব্লক করার জন্য আপনারা অ্যাকাউন্টের রাইট সাইডে দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশন, জাস্ট এখানে ট্যাপ দিবেন। ওকে, আনব্লকে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আনব্লক, তো জাস্ট আনব্লকে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ওকে, আনব্লকে ক্লিক করা মাত্র এরকম প্রোফাইল লেখা শো করবে, যদি অ্যাকাউন্টটি আনব্লক হয়ে থাকে এরকম প্রোফাইল লেখা শো করবে। সো ভিউয়ার্স, এই ছিল ইমোতে ব্লক এবং আনব্লক করার প্রসেস। তো আমার আজকে ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটি সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর প্রতিনিয়ত যাতে এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।